দেখুন, যে কারণে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই আমেরিকাকে নজিরবিহীনভাবে হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও প্রাক্তন সেনাপ্রধান মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাভাভি। তিনি জানান, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানোর ভুল করে তাহলে মধ্যপ্রাচ্য মোতায়েন সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে তেহরান। এ ব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায় তাহলে ওয়াশিংটনের জেনে রাখা উচিত মধ্যপ্রাচ্যে তাদের সবগুলো ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। এ সময় জেনারেল সাভাভি আরও জানান, নিজের সীমান্ত রক্ষার জন্য 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। এছাড়া আমেরিকার সামরিক শক্তি দিন দিন কমে আসছে বলে উল্লেখ করেন তিনি। ইরানের প্রাক্তন এই সেনাপ্রধান বলেন, নিজেকে সুপার পাওয়ার দাবি করে আমেরিকা বিশ্বব্যাপী সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, কিন্তু তা সত্ত্বেও দেশটির সামরিক শক্তি দিন দিন কমে আসছে। এর উদাহরণ হিসেবে তিনি সিরিয়ার মার্কিন সামরিক হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেন, সামরিক হস্তক্ষেপ করেও সিরিয়ার সংকট নিরসনে আমেরিকা ব্যর্থ। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।